100 বছরের পুরানো মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা ঘাটাল থানার দীর্ঘগ্রামের চৌধুরী পাড়ার রঘুনাথজিউর মন্দিরের। আজ 24 এপ্রিল সোমবার সকালে সেই চুরির ঘটনা জানাজানি হয়। ঘটনাস্থলে পৌঁছেছে ঘাটাল থানার পুলিশ, কিভাবে মন্দিরের চুরির ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে। জানা যাচ্ছে আজ সকালে মন্দিরের পুরোহিত মন্দিরে পুজো করতে গিয়ে দেখেন মন্দিরের মূল গেটের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন ঠাকুরের গায়ে থাকা সমস্ত রূপোর গয়না চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। বিস্তারিত শুনে নেব মন্দির কমিটির এক কর্মকর্তার কাছ থেকে। ঘাটাল থেকে কুমারেশ চানকের রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ। সকালবেলা আমাদের অসিত চৌধুরী এসে দেখে, তার পালা ছিল, সে এসে দেখে গেট খোলা, গেটের চাবি ভাঙা অবস্থায় দেখে ভিতরে ঠাকুরের তিনটে পইতে গেছে, আনুমানিক 5-6 ভরি রূপার গয়না। পুলিশ আসছিল, পুলিশ এসে সব তদন্ত করে দেখে গেছে এবং চাবি ভাঙা, আমাদের শিকল ভাঙা সমস্তই নিয়ে। কে বা কারা চুরি করছে কিছু বুঝতে পারছেন? না, কে বা কারা চুরি করছে আমাকে বলতে পারছেন না। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করছে। আপনার নাম? আমার নাম অজয় কুমার চৌধুরী। হ্যাঁ, এই যে ঠাকুর মেন এখানে শিব ঠাকুরের কাছ থেকে ঠাকুরের ইয়ে খুলবে নাকি?